আমরা অনেকেই আছি, বিশেষ করে যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করছি। প্রচুর পরিশ্রম করে কন্টেন্ট তৈরির পরও যখন কোনো ভিউ হয় না বা আশানুরূপ ফল থাকে না, তারপরেও দিনের পর দিন মেধা সময় কঠোর পরিশ্রম করে যাই, তখন এই গাছটি আমাকে কিছুটা হলেও শক্তি যোগাতে সাহায্য করে থাকে। কারণ এটি আমাদের শত অবহেলা সহ্য করেও নিজের সবটুকু ঢেলে দেয় আমাদের জন্য। আসলে গাছটির জন্য তেমন একটা কেয়ার বা যত্নের প্রয়োজন হয় না। তাছাড়া এর চারা তৈরি করাও খুব সহজ। ঘরের কোনায় গাছটি বেড়ে ওঠে স্বাচ্ছন্দ্যেই। এই গাছটির চারা তৈরি করা খুবই সহজ, কোনো নিয়মের বালাই নাই। হাতের কাছে যা পাবেন তাই দিয়েই চারা তৈরি করে নিতে পারেন। যেমন কোকোপিট, বালি, জল, মাটি, এসবের যে কোনো একটি ব্যবহার করেই আপনি চারা তৈরি করে নিতে পারেন। আবার এর ডাল বা পাতা থেকেও চারা তৈরি করে নেওয়া যায়। লতানো এই গাছটিকে অ্যারাবিয়ান ওয়াক্স আইভি বলা হয়। ও, বলে রাখি, প্রথম অংশের এই ভিডিওটি কিন্তু আমার মেয়ে ইউডোরা করেছে। একটু কাপা কাপা হলেও ও এই প্রথমবার আমার ভিডিওটি ধারণ করল। এই মুহূর্তগুলো খুবই স্মরণীয়, বড় হয়ে ও দেখবে তার প্রথম ধারণ করা ভিডিওগুলো। যা হোক, আমার একটি অ্যারাবিয়ান ওয়াক্স একেবারে লম্বা হয়ে গিয়েছিল। এগুলোর ডালপালা কেটে কেটে আমি কোকোপিট এবং পাথর বালির ভেতর রেখে চারা তৈরি করছি। এগুলোই সেই তৈরি করা চারা, কোকোপিটের ভেতরে যেগুলো রেখেছিলাম। সবগুলোতে শেকড় তৈরি হয়েছে। আমার যতগুলো গাছ রয়েছে মনে হয়েছে এগুলোর চারা তৈরি করাই সবচেয়ে সহজ, কোনো রকম ঝামেলা পোহাতে হয় না। একটু সচেতন থাকলে গোড়া পচে যাওয়ারও কোনো ভয় থাকে না। বেশ স্বাচ্ছন্দ্যে সবগুলো শেকড় তৈরি করতে পেরেছি খুব সহজে। এগুলো পাথর ও বালির ভেতর রেখেছিলাম। এগুলোর শেকড়ও তৈরি হয়েছে খুব সুন্দরভাবে। গাছগুলো আমরা ঘরের যে কোনো জায়গাতেই রাখতে পারি, বেডরুমের অন্ধকার জায়গাতেও খুব সুন্দরভাবে মানিয়ে যায় গাছগুলো। হ্যাঙ্গিং বা ঝুলিয়ে রাখলে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আবার টবে ঝাঁকড়া করেও তৈরি করা যায়। কম্পিউটারের টেবিল বা খাবার ঘর সহ ঘরের ভিতর যে কোনো জায়গায় এটি রাখা যায়। গোড়া হতে মাটি ঝেড়ে নিতে পারেন। আমি এখানে চারার গোড়ার মাটি ঝেড়ে নিচ্ছি, জলেও ধুয়ে নিচ্ছি। আমি চারাগুলোর গোড়ায় কোকোপিট ও বালু রাখতে চাচ্ছি না, তাই এই কাজ করে নিচ্ছি। আমি একটি মগে কয়েকটা চারা রোপণ করে নিব। আপনি যে কোনো শৌখিন পাত্রে এটি দেখানোর নিয়ম অনুযায়ী রোপণ করে নিতে পারেন। প্রথমে পাথর দিয়ে, তারপর কিছুটা বালু দিয়ে গাছটি রেখে আবার পাথর দিয়ে ভরে দিয়েছি পাত্রটি। তবে আপনি প্রথমে শুধু বালু দিয়ে গাছটি রোপণ করে পরবর্তীতে কিছুটা পাথর ব্যবহার করতে পারেন। এরপর ভরপুর জল দিয়ে দিন। আমি আরো একটি মাটিতে রোপণ করছি। এই মাটি আমি আগেই তৈরি করে নিয়েছি। গাছটি সাধারণ মাটিতে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করেও রোপণ করা যায়। আপনারা এটি নিজেরাই তৈরি করে নিতে পারেন, তারপরেও প্রয়োজনে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। গাছটিতে প্রয়োজন অনুসারে জল দিয়ে দিচ্ছি।
ময়েস্ট মাটি যেহেতু গাছটি পছন্দ করে তাই সেদিকে খেয়াল রেখেই আমি গাছটিতে জল দিচ্ছি। গাছটি যে কোনো পরিস্থিতিতেই মোকাবেলা করতে পারদর্শী। আরেকটি বিষয়, গাছটি উপরের দিকে বাড়ানোর জন্য আপনি যে কোনো অবলম্বন ব্যবহার করতে পারেন। আবার নিচের দিকে বাড়াতে দেবার জন্য কোনো প্রকার অবলম্বনের প্রয়োজন পড়বে না, সবটাই আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। গাছটি আপনার ঘরের বায়ু বা বাতাসকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারে। যে সকল উদ্ভিদ ঘরের বাতাসকে পরিষ্কার করতে পারে, অ্যারাবিয়ান ওয়াক্স আইভি তাদের মধ্যে একটি। তাই ঘরের দূষিত টক্সিক বাতাস পরিষ্কার করার জন্য আপনি আপনার ব্যালকনিতে বা শোবার ঘরে বা বসার ঘরে এই গাছটি স্বাচ্ছন্দ্যেই রাখতে পারেন। এটি আপনার ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখার পাশাপাশি শোভাবর্ধনেও রাখবে অনবদ্য ভূমিকা।